এভরিওয়ান ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস আজ আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে আজকে আমাদের ক্লাসকে হাউ টু ইম্প্রুভ ইউর রাইটিং স্কিল ইন ইংলিশ ইংরেজিতে কীভাবে তোমার লেখার দক্ষতা বাড়াবে ধরো আমাদের যখনই আমরা কোনো ইংরেজিতে কিছু লিখতে যাই তখনই আমাদের মধ্যে একটা ভয় কাজ করে এবং আমরা আমাদের পেনটাকে ভেঙে ফেলি এই রকম সিচুয়েশান আমাদের মধ্যে তৈরি হয় কিন্তু এই সিচুয়েশানটা আমাদের মধ্যে কেন তৈরি হয় এর থেকে আমরা বেরিয়ে আসব কিভাবে। ধরো কোনো স্কিল আমরা কখনোই একদিনে অর্জন করতে পারি না ঠিক তেমনই রাইটিং স্কিলকেও আমরা কখনোই একদিনে অর্জন করতে পারবো না কারণ এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস ধরো কেউ যদি কখনো কোনো কাজ শুরু করে সে কিন্তু একদিনে তার ফল পায় না সে যখন সফল হয় বা সে যখন তার সাকসেসের চরম সীমায় পৌঁছয় তার পিছনে তার যে হার্ডওয়ার্ক তার যে ডেডিকেশন তার যে ডিসিপ্লিন সেটা কিন্তু আমরা দেখতে পাই না আমরা শুধু তার সাকসেসটাও সাকসেসটাকেই দেখতে পাই ঠিক তেমনি ডেসক্রিপটিভ ইংলিশ এমনই একটা পার্ট ইংলিশে যেটা আমরা কখনোই একদিনে শিখতে পারবো না এর জন্যে আমাদের হার্ডওয়ার্ক ডেডিকেশন ডিসিপ্লিন এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে কেন প্লে করবে বললাম ওই জন্যেই কি এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস যত বেশি আমরা এগোতে থাকবো কিন্তু কন্টিনিউ এগোতে হবে আমাদের কিন্তু হল্ট করলে বা থেমে থাকলে চলবে না তাহলে ডেসক্রিপটিভ ইংলিশে ঢোকার আগে ডেসক্রিপটিভ ইংলিশটাকে আয়ত্তে আনার জন্যে আমাদের প্রথম কিছু পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপটা কি প্রথমেই আমাদের ইংলিশ গ্রামারের স্কিলটাকে শক্ত করতে হবে কারণ ইংরেজি গ্রামারের স্কিল শক্ত না হলে আমরা ডিসক্রিপ্টিভ ইংলিশ কিছুই পারব না এইবারে আমরা যে ইংলিশের গ্রামারের স্কিলটাকে শক্ত করলাম তারপরে আমাদের কি দরকার তারপরে আমাদের দরকার ভোকাবুলারি বিভিন্ন ওয়ার্ড কারণ আমরা তো গ্রামারটাকে শিখে নিলাম এইবারে আমাদের যদি স্টক অফ ওয়ার্ড না থাকে আমরা সেটাকে লিখবো কী করে ধরো একটা ওয়ার্ডের মিনিং আমি জানি না ইংলিশে সেটা কি। তাহলে সেটাকে আমি ইংরেজিতে লিখতেই পারবো না তাহলে গ্রামার শেখার পরে আমাদের যে পার্টটা থাকবে সেটা কি আমাদের স্টক অফ ওয়ার্ড বা ভোকাবুলারি অনেক পরিমাণে থাকতে হবে যাতে আমরা যে কোনো রাইটিং খুব স্মুথলি লিখতে পারি এরপরে যেটা আসবে সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার তুমি গ্রামারও শিখে গেছো তুমি ফোকাবুলারিও মোটামুটি আয়ত্ত করে নিয়েছো এইবার হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার তুমি যে সেন্টেন্সটা লিখছো সেটা সঠিক কি না এটা তো তোমার পক্ষে জানা সম্ভব নয় কারণ তুমি সবে সবে লেখা শুরু করছো এর জন্যে তোমার একজনের গাইড দরকার যে তোমার ওই খাতাটা চেক করে দিতে পারবে তাহলে এই যে তিনটে মেন এই তিনটে মেন স্টেপ ফলো করার পর আমাদের সব সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা থেকে যায় সেটা কি কোনো রাইটিংকে মুখস্থ না করা ধরো তুমি রাইটিং স্কিলের যে কোনো একটা জিনিস লিখছো সেটা রিপোর্ট হতে পারে লেটার হতে পারে প্রেসি হতে পারে বা এসে হতে পারে যাই লিখছ না কেন তোমাকে কখনোই কারোর লেখাটাকে হুবহু মুখস্থ করলে চলবে না এটা রাইটিং স্কিলের অন্যতম শর্ত কারণ তুমি যদি কোনো লেখা মুখস্থ করো তোমার নিজের সত্তা বা তোমার নিজের ক্রিয়েটিভিটি কিছু থাকবে না তোমার ব্রেন ওখানে স্ট্যাগন্যান্ট হয়ে যাবে বদ্ধ হয়ে যাবে তোমার যে ক্রিয়েটিভিটি তোমার যে লেখার দক্ষতা সেটা ওখানেই শেষ হয়ে যাবে তাই বলে কি তুমি কারোর লেখা দেখবে না বা কোনো বই পড়বে না অবশ্যই পড়বে ধরো তুমি কোনো একটা রিপোর্ট সেই কোনো একটা বই দেখে পড়লে বা কারোর লেখা পড়লে কিন্তু যখন তুমি ওটা লিখছ সেই লেখাটা যেন অবশ্যই তোমার নিজের হয় সেটা যেন যেখান থেকে তুমি পড়েছো সেই লেখাটা যেন হুবহু না হয় তুমি যে লেখাটা পড়ে যেটা বুঝতে পেরেছো তোমার মন থেকে যেটা বেরোচ্ছে সেই জিনিসটাকেই লিখতে হবে এবং সেটাকে ইংরেজিতে লিখতে হবে তাহলে এই চারটে স্টেপ হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ রাইটিং লেখার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাহলে প্রথমে আমাদের কি করতে হবে প্রথমেই কিন্তু আমাদের গ্রামারের স্কিলটাকে আয়ত্ত করতে হবে তাই বলে কি আমরা গ্রামারের বই খুলেই চ যাবতীয় যে গ্রামার আছে সেটাকে কি আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে আরম্ভ করে দেব। না সেটা আমরা করব না আমাদের ডেসক্রিপটিভ রাইটিং লেখার ক্ষেত্রে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন প্রথমেই আমাদের ভার্ব আর টেন্স একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে যেন এই টেন্স আর ভার্ব নিয়ে আমাদের কোনো সমস্যা না থাকে কারণ এটা আমাদের সেন্টেন্স লিখতে সাহায্য করবে এরপরে আমাদের আর্টিকেল আর প্রেপোজিশান আর্টিকেল আমাদের সঠিক সেন্টেন্স লিখতে সাহায্য করবে প্রেপোজিশান আমাদের একটু বড় সেন্টেন্স লিখতে সাহায্য করবে খুব বড় নয় এই আর্টিকেল প্রেপোজিশান শেখার পর যেটা আমাদের করতে হবে সেটা আমাদের কি জানতে হবে মোডালস ফার্ব মোডালস ফার্ব আমাদের বিভিন্ন রকমের সেন্টেন্স লিখতে সাহায্য করবে তারপরে যেটা আসবে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্লজ ক্লজ আমাদের কি করবে আমাদের লম্বা লম্বা সেন্টেন্স বা বড় বড় সেন্টেন্স লিখতে সাহায্য করবে কিন্তু তার আগে আমাদের এই টপিকগুলো জেনে রাখতে হবে টেন্স ভার্ব আর্টিকেল প্রেপোজিশান এবং মোডালস ভার্ব এই যে বেসিক জিনিসগুলো আমরা জানলাম জানার পর যে আমরা ক্লসটা শিখলাম এরপরে আমরা রাইটিং শুরু শুরু করব রাইটিং শুরু করার পর আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা যেটা আমি বের করেছি সেইটা তোমাদের ফলো করতে হবে সেটা কি রাইট চেক অ্যানালাইজ রিপিট এর অর্থটা কী অর্থটা হচ্ছে রাইট যে কোনো রাইটিং তোমার টিচার তোমাকে শিখিয়ে দিয়েছেন কিভাবে লিখতে হয় তুমি গ্রামার শিখে গেছো এইবার তুমি সেই জিনিসটা লিখছো তাহলে রাইট প্রথম পদক্ষেপ হচ্ছে রাইট তুমি সেই টপিকটা লিখলে সেই টপিকটা রিপোর্ট হতে পারে প্রেসি হতে পারে লেটার হতে পারে এসে হতে পারে ইচ্ছা হতে পারে তারপরে কি চেক তার মানে কি তুমি যেটা লিখলে সেটা তোমার টিচারকে দিয়ে চেক করাতে হবে কেন চেক করাতে হবে কারণ তোমার ইংলিশে সেই ধারণা নেই যে ওই সেন্টেন্সটা সঠিক বা ওই সেন্টেন্সটা ভুল বা ওই সেন্টেন্সটা কেন ভুল বা ওই সেন্টেন্সটা কেন সঠিক এটা তোমার টিচার তোমাকে বলে দেবেন তারপরে কি অ্যানালাইজ অ্যানালাইজ মানে কি তুমি যে ভুলগুলো করলে সেটা তোমার টিচার চেক করে সেগুলোকে কারেকশান করলো কারেকশান করার পর তোমাকে অ্যানালাইজ করতে হবে যে এই এই পাটে তোমার ভুল হয়েছে এবং সেই ভুলগুলো কেন হয়েছে পরবর্তীকালে যখন তুমি লিখবে সেই ভুল যেন আর দ্বিতীয়বার না হয় এই রকম যদি কন্টিনিউয়াস প্রসেসে তোমরা এগোতে থাকো তখন দেখবে তোমার রাইটিং স্কিলের দক্ষতা এক থেকে দু বছরের মধ্যে খুব ভালো হতে শুরু করবে তাহলে এই যে অ্যানালাইজ করলে তুমি তারপরে যে আমাদের লাস্ট যে ওয়ার্ডটা আসছে বা যে আমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে কি রিপিট তার মানে আবার তোমাকে লিখতে হবে আবার তোমাকে চেক করাতে হবে খাতা আবার তোমাকে অ্যানালাইজ করতে হবে কেন ভুল হলো তাহলে আমি তোমাদের প্রথমেই কি বলেছিলাম যে রাইটিং স্কিল হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস এটা কখনোই আমরা এক থেকে মাস বা তিন মাস বা চার মাসের মধ্যে আয়ত্তে আনা সম্ভবই নয় বিশেষ করে যারা তোমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা তোমরা অনেক দিন আগে লেখাটাকে ছেড়ে দিয়েছো তোমাদের সাথে লেখার কোনো সম্পর্ক নেই তোমাদের কিন্তু এক থেকে দু মাসে কখনোই রাইটিং স্কিলের দক্ষতা আনা সম্ভব নয় এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যত বেশি তোমরা লিখবে যত বেশি তোমরা খাতা চেক করাবে যত বেশি তোমরা সেই যে মিস্টেক বা যে ভুল সেগুলো তোমরা অ্যানালাইজ করবে তত ভালো তোমাদের রাইটিং স্কিলের দক্ষতা বাড়তে থাকবে তাহলে এইগুলো গেলো তো বেসিক জিনিস এইবারে একটু যখন আমরা অ্যাডভান্স লেভেলে আসবো তখন আমাদের আরও একটু কিছু আমাদের ব্রেন ডেভেলপমেন্টের কাজ করতে হবে ব্রেন ডেভেলপমেন্টের কাজ মানে কি আমাদের একটু নিউজ পেপারটাকে পড়তে হবে সেখানে যে গুরুত্বপূর্ণ ঘটনা আছে সেগুলোকে কিভাবে লেখা হচ্ছে বিশেষ করে আমাদের নিউজ পেপারে যে এডিটোরিয়াল পেজ থাকে ওইটাকে আমাদের পড়লে কি হবে আমাদের যে অ্যানালিটিক্যাল পাওয়ার আমাদের যে মস্তিষ্কের বিশ্লেষণ করার ক্ষমতা সেটা কিন্তু আমাদের বাড়তে থাকবে তাহলে এডিটোরিয়াল পেজ যখন আমরা পড়ব তখন কিন্তু দেখবে আমাদের যে অ্যানালিটিক্যাল পাওয়ার অনেক বেড়ে গেছে আমাদের লেখার ক্ষমতাও অনেক বেড়ে গেছে আস্তে আস্তে তাহলে রাইটিং স্কিল একটাই যে গুরুত্বপূর্ণ শর্ত আমি তোমাদের আগে বলেছিলাম সেটা কি কখনোই তোমরা কারোর রাইটিং স্কিল মুখস্থ করে খাতায় লিখবে না তাহলেই তোমাদের রাইটিং স্কিল শেখার ওখানেই সলিল সমাধি হয়ে গেল তোমরা আর কিছুতেই শিখতে পারবে না তোমরা অবশ্যই অন্য কারোর লেখা পড়ো অন্য অবশ্যই বই পড়ো কিন্তু যখন লিখছ তখন সেটা যেন তোমার লেখা হয় তোমার তুমি যে বুঝতে পেরেছো সেই জিনিসটা সেইটাই লেখা হয় কারণ যতক্ষণ না তুমি নিজের লেখা লিখবে যতক্ষণ না তুমি নিজে থেকে লিখবে ততক্ষণ কিন্তু তোমার রাইটিং স্কিলের ডেভেলপমেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে আমি যে কথাগুলো বললাম আশা করছি এগুলো তোমরা মাথায় রাখবে রাইটিং স্কিল কখনোই মুখস্থ করবে না যতক্ষণ না পর্যন্ত তুমি দেখছো তুমি একটা কন্টিনিউয়াস প্রসেসে তোমার একটা লেখাটাকে সঠিক করতে থাকছো মানে কি যে তুমি কন্টিনিউ লিখে যাচ্ছ এবং যখন দেখছো যে তোমার খাতায় টিচার লাল কালির দাগ কম দিচ্ছেন এবং বলছেন ভেরি গুড লেখা হয়েছে তোমার তখন দেখবে তুমি আস্তে আস্তে তোমার রাইটিং স্কিলের যে তোমার দক্ষতাটা সেটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু নিজে থেকে কখনোই সেই দক্ষতাটা তোমার পক্ষে বাড়ানো সম্ভব নয় কারণ তুমি জানো না কোন সেন্টেন্সটা তুমি ফুল লিখেছো বা কোন সেন্টেন্সটা তুমি সঠিক লিখেছো এবং কোন জিনিসটাকে কিভাবে লিখতে হয় এর জন্য একটা গাইড নেওয়ার অবশ্যই প্রয়োজন আছে এছাড়া তোমরা যদি কেউ নিজে থেকেই সেটা করে নিতে পারো তাহলে তো ওয়েল অ্যান্ড গুড খুবই ভালো তোমরা করতেও পারো কিন্তু আমার পরামর্শ হবে কোনো একটা টিচারের পরামর্শে বা টিচারের গাইডে থাকা যাতে তোমরা খুব ভালোভাবে ডেসক্রিপটিভ ইংলিশটাকে আয়ত্ত করতে পারো তাহলে এই হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশের মেন ফান্ডা যেগুলো আমি তোমাদের বললাম সব থেকে গুরুত্বপূর্ণ যেটা একদম মোস্ট ভাইটাল এটা কন্টিনিউয়াস প্রসেস এই জিনিসটাকে মাথায় রাখবে আর কন্টিনিউয়াস প্রসেস মানেই চারটে ওয়ার্ড রাইট চেক অ্যানালাইজ রিপিট লেখো খাতা চেক করাও অ্যানালাইজ করো কেন ভুল হয়েছে টিচার তোমার কেন কেটে দিয়েছে কোন জায়গায় তুমি মিস্টেক করেছো রিপিট করো তাহলে এর ফলে কী হবে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তোমার রাইটিং স্কিলের ডেভেলপমেন্ট র্যাপিডলি হবে এবং তোমার রাইটিং স্কিলটাকে খুব ভালোভাবে তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমি আশা করছি তোমাদের যাদের রাইটিং স্কিলে দুর্বলতা আছে তোমাদের সবার দুর্বলতা কেটে যাবে তোমরা খুব ভালো রাইটিং লিখতে পারবে তাহলে এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং